আমি প্রথমে বলি বলেন উনি হলো রাহুল ভাই, উনি হলো শেফ, আর ওনার সাথে আমি প্রায় 10 বছর কাজ করছি আর ওনাকে আমি ভালো মতো চিনি। আমার খুব ফেভারিট একটা মানুষ উনি শেফ, আর আজকে দেখি উনি বানাচ্ছে চিকেন কোরমা। এটাও ইংল্যান্ডের ফেভারিট ডিশ ফর ইংলিশ পিপল, ইজন্ট ইট? আমরা দেশে যে চিকেন কোরমা খাই এটার সাথে এটার কোনো মিলই নেই, সাগালু গ্রেভি সারা হয়েছে, কারণ এটার মধ্যে কোন গ্রেভি নাই। কারণ আপনাকে আগে বলছিলাম এটা ড্রাই হবে, এই ড্রাইটা স্পিনিচ এন্ড পটেটো সাগালু, অল্টারনেটিভ আমরা বলতে পারেন পালাক, পালাক আলু। এই চিকেন গুলো আমি কুক করি, ম্যারিনেটেড চিকেন না, এটা হলো কুকিং কুক চিকেন, কুক চিকেন দিয়ে প্রি কুক, প্রি কুক দিয়ে। এই যে চিকেনের পিসটা দেখছেন, এই চিকেনের পিসটা কিন্তু সব তান্দুরি শেফ কাটতে পারতো না ভাই, আমার এক্সপিরিয়েন্স 22 বছর। টেকওয়ের জন্য 8 পিস আর ইনসাইড কাস্টমারের জন্য 7 পিস। এই কুরমাটার দাম হলো 850, বাংলাদেশের কত গরম করা হয়, ওয়ার্ম করা হয়, বেশিরভাগ এই যে চলে
যে ইয়াং মেয়েরা আছে না, এই মেয়েরা বেশি খায়, এই ইংলিশ মেয়েরা এই ভিডিওটা করা হচ্ছে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডের একটা ফেমাস রেস্টুরেন্টের কিচেনে আমি এই ভিডিওটা করছি। উনি খুব এক্সপিরিয়েন্স শেফ, ওনার এক্সপিরিয়েন্স আছে 20 বছরের এক্সপিরিয়েন্স, খুবই ভালো শেফ। আমি ওনাকে অনেক বছর ধরে চিনি, সো এনজয় করুন। ওকে, সো এখন আপনি এই না রাহুল ভাই, আপনি এখন আগুনটাকে ডিম করে রাখছেন, তার মানে ডিমটা কতক্ষণ থাকবে? এই ডিমটা আমি রাখছি কারণ আমি ডিম রাখছি, আমি একটু ক্রিম দিব এখানে। ও, ক্রিম দিবেন? জি, এই সসটা খাইলে ছোট ছোট মেয়েরা আছে না, খুব এনজয় করে, এনজয় করে। ফ্রুট আছে, আমিও কাজ করছি ভাই। আরো ডিফারেন্ট ডিশ নিয়ে আমরা ইনশাআল্লাহ মানুষকে দেখাবো। আর আমি অত্যন্ত খুশি যে আপনি আমার ইমপ্রেস করছেন যে ভাই আপনি ডিশ লাগাইরা আমি আপনার ডিশ নিয়ে একটা ব্লগ। আই এম ভেরি অনার বিকজ আপনারে যে আমি সময়টা দিলাম, পার্টি বা আপনি যে আমার এই সময়টা দিছেন, আমি আসলে অত্যন্ত হ্যাপি আপনার প্রতি। আমি শ্রদ্ধা করে কারণ আপনারা আমি 10 ইয়ার্স ধরে সিনডাম একটা ফ্যামিলি সম্পর্ক আপনার সাথে, আর যেহেতু আপনি এই জিনিসটারে আমার আপনি ইমপ্রেস করছেন, আপনি দেখাবেন। তো এখন এই পর্যন্ত।